स्रां सानी सिमे ज तहाकतर गनाङैनो बाल्य विवाह मुक्त भारत अभियान चेंगरे जाखा आ अभियान कितिङैनो स्रां सालो हास्ते महिला कमिशनि तांगनोको कैसा पांदा संसार जाखा आ पांदा फाइ मार्जक फाइका हास्ते महिला कमिशनि चेयरपर्सन जर्ना देवरमानी लोगी कमिशनि अजमा जुक्ते दालबिदाल हदा नायकलाई मथनी नायकलाई शिशु कल्याण परिषदनि चेयरपर्सन आको सङ आ पांदा व बाल्य विवाह मुक्त भारत ख्लाइनै हुने आरो फाइ मार्जक फाइने ज तन्न সময় নাহারকা পান্তন কিতিংগৈ হাস্তে মহিলা কমিশনের চেয়ারপার্সন জর্ণা দেবরমা সাকলাইকা বাল্য বিবাহ ন হাকতনি সিমি গরি খাইনা বাকে বিতানি মুঙ্গই হদা নাইকলাই মথানি অজমা যুগ সংব সুংবাই গরংখা তাবুনি সিমি বিশে বুরম বুরম ন কেন্দ্রীয় মহিলাতে শিশু তাং বেদনী কষি মুংনি কাহাই কেন সামুখলাই জাগনাই বাল্য বিবাহ মতাকনা বাকে যত লুকু রগ্ন বুসকাঙ্গ ফাইনানি বাকে কৈমুং খাইকা হাস্তে মহিলা কমিশনের চেয়ারপার্সন জর্ণা দেবরমা পান্দ তাংবেদিনি রাষ্ট্রমন্ত্রী সাবিত্রী ঠাকুর ব ফাই মানজা ফাইমানি নুকজাখা গতকালই আমাদের কাছে একটা মেসেজ আসে যে আজকের এই দিনটি সেই 27 নভেম্বর 2024 এই দিনটিকে বিশেষ করে একটা খুব গুরুত্বপূর্ণ দিন হিসেবে লঞ্চ হতে চলছে যে বাল বিবাহ মুক্ত ভারত যে ক্যাম্পেইনি এই দিনটিকে আজকে আমাদের মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্ট যে আছে ওনারা আজকের এই দিনটি বিশেষভাবে উজ্জ্বল করছেন এবং দিল্লিতে সেটার উপরে অনেক কার্যক্রম চলছে। আমাদের কাছে সেই বার্তা আসে এবং আমাদের জাতীয় মহিলা কমিশন থেকেও সেই বার্তাটা আসে আজকের দিনটাতে যেন আমরা সকলকে সবাই মিলে বাল্য বিবাহ মুক্ত ভারত গঠন করার জন্য, কারণ আমরা ত্রিপুরা তো দেখতে পাচ্ছি বাল্য বিবাহ আমাদের জীবনে একটা অভিশাপ বলতে পারবো, আমাদের সামাজিক জীবনে একটা অভিশাপ। কারণ বাল্য বিবাহ যদি আমরা না বন্ধ করতে পারি তাহলে অনেক মেয়েদের জীবন ধ্বংস হয়ে যাবে, তাই আমাদের সবারই উচিত এই বিশেষ দিনটিকে উদযাপন করা এবং প্রতি বছর এই দিনটি আমরা উদযাপন করব। তো আজকের এই দিনে আমরা একসাথে এই কার্যক্রমটা সফলতা আমরা পাঠ নিলাম। ব্যুরো রিপোর্ট কখরাং।